नमस्कार आपडेट लाइफे आपनादेर स्वागत जानाई। आपडेट लाइफे आपनादेर जोन्नो प्रतिदिनई नतून नतून किछु निउज निये चले आसि जा हयतो आपनादेर अनेकेई साहाज्य करे। तो आजके जे निउजटी निये एसेछिलाम सकालेर दिके जे खबर आमि दियेछि सेई खबरेर मूल विषयबस्तु छिलो जे जा आजके आपार प्राइमारि जे कोर्ट केस रयेछे सेई कोर्ट केस एबं टेटेर परीक्षार्थीदेर निये। तो बिकेलेर दिके अर्थात आज के जे कोर्टेर आपडेटटी पावा गेछे सेटी निये आज के विस्तारित आलोचनाय जाबो। तार पूर्वे आपनादेर काछे बिनीतभावे अनुरोध जानाई भिडियोटी देखा मात्र एकटि लाइक करबेन, नीचे जे लाल रंगेर सबस्क्रिप्शन बाटन रयेछे सेटी प्रेस करे देबेन, पाशे थाका बेल आइकनटिके प्रेस करबेन जाते नतुन भिडियो आसते सहजेई आपनार काछे पौंछाते पारे। तो बन्धुरा आज के जे प्रार्थी 2.5 लाख टेट प्रार्थी भाग्य निर्धारण छिलो आज। तो एई टेट प्रार्थीदेर जे भाग्य निर्धारण खेला बा जे प्रार्थीदेर भाग्य निर्धारण जे प्रक्रिया चलछिलो तार जोन्नो जे खबर आमादेर काछे उठे आसछे सेटी होच्छे दुपुर 2টোর समय किन्तु कलकाता हाईकोर्टेर 17 নম্বর कोर्टे विचारपति मौसुमी भट्टाचार्येर एजलासे किन्तु तादेर लक्ष लक्ष आपार प्राइमारि प्रार्थी किन्तु ताकिয়েছিলেন। आज चूड़ान्त निर्देश देওয়ার सम्भावनाও छिलो। 15 সালের 16ই আগস্ট রাজ্যব্যাপী যে टेट परीक्षा হয়েছিল শিক্ষক নিয়োগের জন্য 5ম থেকে 8ম শ্রেণীর বিদ্যালয়ে শিক্ষক হওয়ার আশায় কয়েক লক্ষ শিক্ষিত বেকার এই পরীক্ষার দিকে তাকিয়ে বসছিলেন, যেখানে প্রশিক্ষিত পরীক্ষার্থী হিসাবে 1,20,000 ও অপ্রশিক্ষিত প্রার্থী হিসাবে 1,08,000 চাকরি প্রার্থী উত্তীর্ণ হন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ছন্দপতন যখন ঘটেছে প্রশিক্ষিত প্রার্থীদের না ডেকে অপ্রশিক্ষিত প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশন যখন ডেকেছিল সেই নিয়ে দায়ের হওয়া মামলার অবশেষে ফয়সালা করতে চলেছিল কলকাতা হাইকোর্ট। এ পর্যন্ত আপনারা সকলেই জানেন। আর যে বিষয়টি জানেন সেটি হচ্ছে প্রশিক্ষিত চাকরিপ্রার্থী যাদের ভেরিফিকেশনে ডাক পাননি তারা মামলা দায়ের করেছিলেন 16 সালে। কেন্দ্রীয় সরকারের NCTI নিয়ম অনুসারে SSC নিয়োগ করছে না এই অভিযোগে 8 ও 9 নম্বর ধারা অনুযায়ী নিয়োগ করার সম্বন্ধে যে মামলাটি করা হয়েছিল সেই মামলার বিচার আজও চলছে। তো যখন 500 জনকে ভেরিফিকেশানের নোটিশ দেওয়া হয়েছিল, যখন ভেরিফিকেশান শেষ করার পর অর্থাৎ যখন দেখতে পাচ্ছেন যে SSCর নিয়োগ যখন প্রক্রিয়া শেষ হয়ে প্রক্রিয়া যখন চলছে সেই মুহূর্তে প্রায় 500 পরীক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হয়েছিল যারা ছিল অপ্রশিক্ষিত। এবার ওই অপ্রশিক্ষিত প্রার্থীদের ভেরিফিকেশানের জন্য নির্দেশ দিয়েছিল 30 আগস্টের মধ্যে। আবার মামলা ওঠে 2016 সালের 23 সেপ্টেম্বর। সেই টেট পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে প্রক্রিয়ার আবেদনে অপ্রশিক্ষিত ছবি প্রাপ্ত নম্বর দেওয়ার কথা থাকলেও পরে সেই কলমে তুলে দেয় কমিশন। গোটা প্রক্রিয়ার মধ্যে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির আভাস পাচ্ছেন বলে জানা যায় ওয়াকিবহাল মহল। দীর্ঘমেয়াদী সময় কাটুক তা চাইছেন একাংশ, অর্থাৎ মামলার লাল ফিতের ফাঁসে কিন্তু দীর্ঘমেয়াদী সময় কাটুক সরকারের তরফে বেশ কিছু মানুষ কিন্তু এই ঘটনা চাইছেন, যার জন্য আজকে মামলার পরিণতি হলো করুণ। যারা মামলাতে গিয়েছিলেন হয়তো যারা গিয়েছিলেন সংগঠনের তরফ থেকে তারা হয়তো জানেন যে আজকে পরিণতি কি হচ্ছে। যারা আজকে সরকার পক্ষে যে কৌশলী বা যে আইনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু আবারও সময় চাইলেন। এই যে দীর্ঘদিন ধরে বারবার ডেটের পর ডেট নিচ্ছেন, সময়ের পর সময় এগিয়ে যাচ্ছে, এতে কিন্তু আখেরে লোকসান আপনাদের। কারণ আজকে যদি এই পরিস্থিতি যদি এখনও পর্যন্ত না মেটে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা। এবং আপনাদের সকলকেই যেটা বলে রাখা প্রয়োজন যে আজকে 16 তারিখের যে ডেট নিয়েছেন নতুন করে সেই ডেটেই যে ফাইনাল মীমাংসা হয়ে যাবে সে কথা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। আজকে জোর দিয়ে একথা সকালবেলার দিকে আমি ভিডিওতে বলেছিলাম যে আগের ভিডিওতে যে মামলাটা কিন্তু পজিটিভের দিকে এগোচ্ছে। তো সেই সংক্রান্ত খবর আমাদের কাছে ছিল পজিটিভের দিকে হতে পারে এই সংক্রান্ত আশা প্রকাশ করেছিলাম। আপনারা অনেকেই বলছেন যে সঠিক খবর নিয়ে বলবেন। দেখুন, সঠিক খবর বলতে যে অংশটুকু বোঝায় তথাকথিতভাবে পরিষ্কারভাবে বলতে গেলে কথা একরকম হচ্ছে, কাজ আরেক রকম হচ্ছে, দুইয়ের মধ্যে কিন্তু ফারাক থেকেই যাচ্ছে। তো আপনারা হয়তো আমার ওপরে রাগ করছেন বা আমার ওপরে আপনাদের মনে হচ্ছে যে আমি আপনাদের ভুল খবর দিচ্ছি, কিন্তু সেরকম নয়। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বা যে তথ্য সূত্র আপনাদের কাছেও রয়েছে সেগুলো আপনারা হেঁটে দেখুন এরকমই কিন্তু খবর উঠে আসছে এবং সেই বিষয়গুলো নিয়ে আপনারাও জানতে পারবেন তো বিভিন্ন জায়গা থেকে যে তথ্য উঠে আসছে তাতে করে আপনারাও যে তথ্য পাচ্ছেন আমি আরো একটু বিস্তারিত সূত্রে তথ্য পাওয়ার চেষ্টা করি কিন্তু সেই দিক থেকে যে তা সেখান থেকেও যে তথ্য পাই তারপরেও আমি আপনাদের কখনোই 100% সিউরিটি দিতে পারি না যে এটাই ঘটবে কারণ সরকার পক্ষে উকিলকে কি করবেন সেই মুহূর্তে লাস্ট মুহূর্তে গিয়ে সেটা তিনিই জানেন তো আজকে টেট পরীক্ষা যে মামলার কথা বলেছিলাম সকালের দিকে দেখুন টেট পরীক্ষা মামলার ক্ষেত্রে কিন্তু যারা এখনো পর্যন্ত কেসটি মানে যে পরীক্ষার্থীদের জন্য যে টেট সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সেই টেট সার্টিফিকেট এখনো পর্যন্ত দিচ্ছে না এই মতো পরিস্থিতিতে কিন্তু যারা টেট পরীক্ষার্থীদের যারা মামলার মানে টেট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত না দেওয়ার পর কিন্তু আবার তারা আদালতে শরণাপন্ন হচ্ছেন অর্থাৎ যেটুকু শোনা যাচ্ছে যে টেটে যারা এর আগেরবার অ্যাপ্লাই করেছিলেন বা যারা উত্তীর্ণ হয়েছেন অথচ টেট সার্টিফিকেট পাচ্ছেন না তারা আবার অ্যাপ্লাই করতে চলেছেন আদালত অবমাননার দায়ে পিটিশন করতে চলেছেন তো সরকারের আমাদের রাজ্য সরকারকে আদালত অবমাননার দায়ে পিটিশন করে কতটা কি লাভবান হবেন ওনারা সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এরকম বহু জায়গায় বহু কেস আছে যেখানে আদালত অবমাননার দায়ে তাদেরকে সরকার পক্ষকে ভৎসনা করেছে কোর্ট কিন্তু তাতে তাদের কিছুই এসে যায় না কারণ তারা আবার নতুন কোনো কৌশলী দেবেন বা নতুন আইনজীবী দেবেন সরকার পক্ষের আইনজীবী তিনি গিয়ে আবার সওয়াল করবেন এরকমভাবেই কিন্তু চলে আসছে তো যারা এখনো পর্যন্ত টেট পরীক্ষার জন্য আবেদন করছেন বা নতুন টেট পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো যে নতুন টেট পরীক্ষার জন্য আবেদন করছেন সব ঠিক আছে কিন্তু যদি অন্য কোনো দিকে জবের নিশানা পান বা দিশা দেখতে পান তাহলে সেই দিকে এগিয়ে যাওয়াই ভালো কারণ আপনাদের তাতে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল তো এবার বিবেচনা আপনাদের কি করবেন না করবেন সে বিষয়ে যথেষ্ট বিবেচনা করেই তবে এগোবেন আমার মনে হয় যেটুকু সে খবরটুকু আপনাদের বললাম বিশ্বাস করা না করা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেননি যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই।